সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর ধিমাত্রিক বস্তুর গল্প শেখন অভিজ্ঞতার চব্বিশ পৃষ্ঠা এবং পঁচিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব শুরু দেখতে পাচ্ছ বিভিন্ন আকৃতির বস্তু হচ্ছে চব্বিশ পৃষ্ঠা বলা হচ্ছে আমাদের চারপাশে নানা আকৃতির বস্তু আছে সবগুলো বস্তু দেখতে একরকম নয় তাদের বৈশিষ্ট্যগুলিও ভিন্ন ভিন্ন আজ আমরা নানা রকম বস্তুর আকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে জানবো এবং তাদের মধ্যে মিল ও মিল খুঁজে বের করব। ঠিক আছে আবার যে উনি একজন টিচার এবার আমরা একটু উপরে যদি যাই তুলি এই দেখো টিচার কি বলছে দেখো বস্তুগুলোর আকৃতি আচ্ছা প্রথমত এটা বলেছে যে যে শ্রেণিকক্ষের ভেতরে তোমাদের চারপাশে কি কি বস্তু আছে এবং বলা হচ্ছে বস্তুগুলোর আকৃতি রকম। এবার এক একজনের স্টুডেন্ট এক একটা উত্তর দিচ্ছে যে বই আছে টিফিন বক্স আছে খাতা আছে কলম আছে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আছে এরকম উত্তর দিচ্ছে যেমন আমরা এখানে কিন্তু বোর্ডে টিচার যে এঁকেছে দেখো একটা ত্রিভুজ ক্ষেত্র এঁকেছে তারপরে যেটা এরকম একটা এঁকেছে এটাকে আমরা সিলিন্ডার বলতে পারি হ্যাঁ তারপরে ওই যে বৃত্ত এঁকেছে আবার টেবিলের উপর কতগুলো যে রাখা আছে তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে দ্বিমাত্রিক বস্তু কি ত্রিমাত্রিক বস্তু কি দ্বিমাত্রিক বস্তু হচ্ছে যেটার যেটা একেবারে সমতল যেটা একেবারে সমতল যেটার কোনো উচ্চতা নেই ঠিক আছে উচ্চতা নেই বলতে এটা কোনো গভীরতা হ্যাঁ গভীরতা থাকে এরকম কোনো উচ্চতা নেই যেমন তোমরা বোর্ড যে বোর্ড যেগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলা হচ্ছে শুধুমাত্র রেখা কতগুলো রেখা এঁকেছে তাহলে এই যে রেখার সাহায্যে যেগুলো এঁকেছে এগুলোকে আমরা সমতল বলবো ঠিক আছে এই জন্য এগুলো হচ্ছে দ্বিমাত্রিক আবার যেমন এই যে এটা রেখার সাহায্যে যদি আবার এগুলো আঁকে তাহলে ভিন্ন বিষয় হবে কিন্তু ঠিক আছে তোমরা যেমন এখানে টেবিলের উপর যেগুলো রেখেছে গুলা দেখো যেমন এই যে এটা টেবিলের উপর এটা এই যে এটা গোলক এই গোলক এটা কিন্তু আবার ত্রিমাত্রিক ঠিক আছে এটাকে বলবো যে ত্রিমাত্রিক কারণ এটাকে দেখতেই আমরা কিন্তু এটাকে শুধুমাত্র একটা রেখার বৃত্ত না কিন্তু এটা কিন্তু একটা দেখতে ফুটবলের মতো নাকি একটা ফুটবলের মতো তাহলে এই যে এইটাকে আমরা বলবো যে গোলক এটা এবং এই যে বোর্ডের এই বৃত্তটা কিন্তু পার্থক্য আছে কি পার্থক্য বোর্ডের এটা এটা হচ্ছে শুধুমাত্র রেখা কিন্তু কোনো গোলকের মতো করে আঁকে নাই গোলক আঁকতে গেলে এটা পোরাটা এই যে এখানে কালি দিয়ে ভরাট করে দিত এবং এটাকে দেখতে অনেকটা এরকম বানাই ফেলতো ঠিক আছে আর এটা কিন্তু এটা কিন্তু শুধু রেখা না এটা কিন্তু দেখতে অনেকটা ফুটবলের মতো করে বানিয়েছে এই জন্য এটাকে বলবো যে কি গোলক মানে যেটার গভীরতা আছে ঠিক আছে আবার এই যে রাবারের মতো বলতে পারি যাই হোক এটা হচ্ছে আয়তাকার একটা বস্তু যেটাকে আমরা বলতে পারি আয়তাকার ঘন বস্তু এবং দেখো এখানে আরেকটা এটা হচ্ছে কোন এটাকে আমরা কি বলতে পারি কোন বলতে পারি ঠিক আছে এটা এটা হচ্ছে একটা কোন তারপরে এখানে একটা সিলিন্ডারের মতো এঁকেছে এই যে টেবিলের উপর রাখা যেগুলো এগুলা সবগুলা হচ্ছে ত্রিমাত্রিক বস্তু ত্রিমাত্রিক বস্তু হচ্ছে যেটার পুরত্ব আছে মানে গভীরতা আছে আর ফ্ল্যাট যেগুলো সমতল যেগুলো হ্যাঁ বা প্লেন যেগুলো সেগুলো হচ্ছে দ্বিমাত্রিক বস্তু যেমন বোর্ডে যেগুলো এঁকেছে এগুলা কিন্তু জাস্ট রেকার সাহায্যে এঁকেছে এগুলা কিন্তু সমতল এই জন্য এগুলো হচ্ছে দ্বিমাত্রিক বস্তু আবার রেকার সাহায্যে যদি আবার ত্রিমাত্রিক বস্তু আঁকে সেটা আবার ভিন্ন বিষয় ঠিক আছে ত্রিমাত্রিক বস্তু কীরকম যেমন মনে করে সেটা দেখতে কিন্তু এখানে মনে হবে যে ওইটার গভীরতা আছে এরকম যেমন মনে করে যে আয়তাকার এই বস্তুটা যদি বোর্ডে আঁকে তাহলে কি হবে তাহলে কিন্তু ওইটার যে আয়তাকার ঘনবস্তু মানে এটার যে গভীরতা আছে সেটা কিন্তু এখানে বোঝা যাবে ঠিক আছে তাহলে তখন সেটা আমরা ত্রিমাত্রিক বস্তু বলবো তাহলে দ্বিমাত্রিক হচ্ছে যেটার কোনো গভীরতা নাই হ্যাঁ আর দ্বিমাত্রিক হচ্ছে যেটা চ্যাপটা আর যে মাত্রা কি জিনিস দ্বিমাত্রিক মাত্রা মানে হচ্ছে যে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এগুলো হচ্ছে এক একটা মাত্রা ঠিক আছে যেটা শুধুমাত্র দৈর্ঘ্য থাকলে সেটাকে বলবো যে আমরা একমাত্রার আবার দৈর্ঘ্য প্রস্ত দুটা বিষয় আছে তাহলে সেটাকে বলবো যে আমরা দ্বিমাত্রা ঠিক আছে দুইটা মাত্রা ঠিক আছে আবার মনে করি যেমন মনে যে ত্রিভুজ ত্রিভুজেরও কিন্তু দুইটা মাত্রা ভূমি এবং উচ্চতা এখানে কিন্তু দুইটা মাত্রা আছে ঠিক আছে আর দ্বিমাত্রিক ত্রিমাত্রিক বোঝার সহজ বিষয় যেটা আমি বলছি সেটা হচ্ছে দ্বিমাত্রিক বস্তুর কিন্তু কিন্তু যেমন মনে করি যে একটা কাগজ এই যে কাগজ এই কাগজটা কিন্তু একেবারে ফ্ল্যাট এটার কিন্তু কোনো গভীরতা নেই এটার আমরা জাস্ট দৈর্ঘ্য প্রস্ত পাচ্ছি তাহলে এটা হচ্ছে যে দ্বিমাত্রিক আবার যদি আমি একটা যদি মনে করি যে আমার হাতের যে ডাস্টার দেখো এটা কিন্তু ত্রিমাত্রিক হবে কেন কারণ এটার গভীরতা আছে আমরা দেখতে পাচ্ছি গভীরতা আছে তাহলে এরকম গভীরতা থাকলে সেটা হবে যে ত্রিমাত্রিক এটা হচ্ছে দ্বিমাত্রিক ত্রিমাত্রিক বোঝার সহজ উপায় সবচাইতে সহজ উপায় ঠিক আছে এবার আমরা নিচে যাই নিচে যাই আমরা কি বলছে দেখো তোমাদের শ্রেণী কক্ষের ভেতরে যে বিভিন্ন আকৃতির বস্তু রয়েছে তা খুঁজে বের করো এই বস্তুগুলোর আকৃতির বিভিন্ন ভিন্নতার কারণ চিন্তা করো এই বস্তুগুলোর তলের সংখ্যার মধ্যে কোনো ভিন্নতা আছে কি চারপাশের এই বস্তুগুলোর বাহর সংখ্যা কি ভিন্ন ভিন্ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এদের কোন বাহ এবং তল চিহ্নিত করতে চেষ্টা করো ঠিক আছে তাহলে এই বিষয়গুলো আমরা এখন পঁচিশ পৃষ্ঠায় যাই পঁচিশ পৃষ্ঠায় এই বিষয়গুলো আছে এই যে পঁচিশ পৃষ্ঠা মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো এখানে পঁচিশ পৃষ্ঠায় কি বলছে দেখ এটা হচ্ছে টিচার কি বলছে বা স্টুডেন্টরা তারা পরস্পর কি বলছে দেখো চলো আমরা নিচের ছবিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি এবং ছকটি পূরণ করি এই যে নিচে কতগুলো ছবি একটা তোমাদের জন্য করে দেওয়া আছে এই যে এখানে কিন্তু এই যে এগুলো কিন্তু আমি লিখেছি হ্যাঁ আমার এই যে এখানে এখানে না লিখে সরাসরি আমি পূরণ করে দিয়েছি তোমাদের সুবিধার্থে সেগুলো তোমরা সেগুলোতে আমরা এক ধাপে ধাপে যাবো তোমরা এখন এই যে আমার যে মাউস কার্সার যেটা এই যে নড়াচড়া করছে এটা খেয়াল করো প্রথমত একটা তোমাদের জন্য করে দেওয়া আছে তোমাদের বইতে যেমন এই যে ছবি এই যে এটা হচ্ছে ছবিটা হচ্ছে কিসের ছবি বইয়ের ছবি সেটার নাম দিয়ে ছবিটা কিসে বইয়ের এই যে নাম দিয়েছে বইয়ের আর এই বইতে বাহু আছে কয়টা বারোটা বাহু কিভাবে বারোটা বাহু এই ছবির দেখো এই ছবির মধ্যে কিন্তু আমরা যদি বাহুক চিন্তা করি যে দেখো একটা তারপর নিচে একটা দুইটা হ্যাঁ এরকম অর্থাৎ আমি এই যে দাসটা দেখো এটা হচ্ছে একটা মনে করো যে বই মনে করো হ্যাঁ এটার কিন্তু আমরা যদি বাহু গুনি যে নিচের এটা হল একটা বাহু ঠিক আছে এটা একটা বাহু আবার ওপরের দিকে আরেকটা বাহু দুইটা বাহু তিনটা বাহু চারটা বাহু ঠিক আছে আবার এদিকে দেখো পাঁচটা ছয়টা সাতটা ঠিক আছে তারপরে আটটা নয়টা দশটা এগারোটা ঠিক আছে এইভাবে আমরা কিন্তু বারোটা বাহু পাবো এখানে অবশ্যই বারোটা বাহু পাবে তোমরা তোমাদের বইয়ের কর্নারটা যে তোমরা যদি একটু গুণে দেখো তাহলে অবশ্যই বারোটা পাবে এখানে ঠিক আছে বারোটা তোমরা বাহু বাহু পাবে আবার কোন দেখো কোন হচ্ছে চব্বিশটা কিভাবে এখানে এই যে আবার দেখো এই যে একটা মনে করো যে এটা একটা চতুর্ভুজ আকৃতির যে এটা এটা বই তোমরা ও বইকে তো এরকম করলে একটা চ্যাপ্টায় পাবে এখানে দেখো এখানে কিন্তু কয়টা কোন একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে চারটা কোন পাচ্ছি আমরা তাহলে এই যে চারটা কোন পাচ্ছি যে একটা তলের মধ্যে আর বইতে কয়টা তল আছে বইতে কিন্তু এটাকে এরকম করে রাখলে এই যে একটা তল এরকম করে রাখলে এই যে আরেকটা দুইটা তল এরকম করে রাখ রাখলে তিনটা তল ঠিক আছে চারটা তল পাঁচটা তল হ্যাঁ আবার দেখো ছয়টা তল ছয়টা তল পাচ্ছে আমরা তাহলে একটা তলের মধ্যে যদি চারটা কোন হয় তাহলে ছয়টা তলের মধ্যে কয়টা কোন হবে চার ছয় চব্বিশটা কোন হবে এজন্য বলা হচ্ছে বইয়ের মধ্যে কিন্তু চব্বিশটা কোণ আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই তল হচ্ছে ছয়টা আমি তল এখন বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে তল হচ্ছে ছয়টা এই আবার বলছি দেখো এই যে দাসটা এটা যদি আমরা বই মনে করি ঠিক আছে হ্যাঁ বা যে বই হতে হবে এমন নেই এখানে বই বলেছে তাই বলছি আমরা বই এরকম যেগুলো হবে আয়তাকার ঘনবস্তু যেগুলো হবে সেগুলোর ছয়টা তল থাকবে কিন্তু ঠিক আছে যে একটা তল দুইটা তল ঠিক আছে আবার তিনটা তল চারটা তল হ্যাঁ পাঁচটা তল ছয়টা তল ঠিক আছে ছয়টা তল আমরা পাচ্ছি এবং চব্বিশটা কোন পাচ্ছি আর বাহু পাচ্ছি কয়টা বারোটা এই যেটা জ্যামেটিক আকৃতির নাম হবে যে আয়তাকার ঘনবস্তু আর এটা দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক অবশ্যই এটা ত্রিমাত্রিক কেন কারণ এটা কি আছে যে দেখতেই দেখো এটা এটা কিন্তু সমতল বোঝাচ্ছে না এটা কিন্তু অনেক যে পুরত্ব আছে এটার গভীরতা আছে এই যে যেমন যেমন এটা এটা কিন্তু ফ্ল্যাট না এটা সমতল না এই যে দেখো এই কাগজ এটা কিন্তু ফ্ল্যাট ঠিক আছে এটা সমতল আর এই ডাস্টারটা কিন্তু এটার কি আছে উচ্চতা আছে মানে গভীরতা আছে তাই এটা হচ্ছে ত্রিমাত্রিক ঠিক আছে আবার যদি অন্যভাবে বলি এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এই জন্য এটা হচ্ছে যে ত্রিমাত্রিক এবার নিচে এই যে আরেকটা দেখো এটার আমি একটা নাম দিয়েছি নাম দিয়েছি বোর্ড ঠিক আছে এটা এই যে এই যে বোর্ড কিন্তু অনেক স্কুলে তোমরা এই যে এরকম বোর্ড আছে বা সবুজ কালারের বা তোমরা একটা রঙিন পেপারও বলতে পারি রঙিন পেপারও আমরা বলতে কাগজ বলতে পারি কিন্তু আমরা এখানে নামটা বোর্ড দিয়েছি হ্যাঁ এই বোর্ডটা কিন্তু জাস্ট র্যাকার সাহায্যে এঁকেছে তাই না এবং এটা কিন্তু কি সমতল এটা কিন্তু ফ্ল্যাট সমতল এই জন্য এটার বাহু সংখ্যা আমি দিয়েছি চার কোন সংখ্যা হচ্ছে চার তল হচ্ছে জাস্ট একটা তল ঠিক আছে আর এই আকৃতির নাম হচ্ছে আয়তাকার ক্ষেত্র হ্যাঁ আর এটা হচ্ছে দ্বিমাত্রিক এটা দ্বিমাত্রিক কেন কারণ এটা হচ্ছে সমতল ঠিক আছে এবং এটা হচ্ছে এটার জাস্ট দৈর্ঘ্য এবং প্রস্ত আছে ঠিক আছে এটার কোনো গভীরতা নাই পুরত্ব নাই এই জন্য এটা হচ্ছে কি দ্বিমাত্রিক তারপর এটা হচ্ছে দেয়াশলাই এই যে দেয়াশলাইয়ের বক্স দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে দেয়াশলাই তাহলে এই দেয়াশলাই কিন্তু আয়তাকার ঘনবস্তু তাই না তাহলে এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু যেহেতু আয়তাকার ঘনবস্তু তাই এটা অবশ্যই ত্রিমাত্রিক এবং এটার তল হচ্ছে ছয়টা ওই যে বইয়ের মতো এটার তলও হচ্ছে ছয়টা এবং কোন হবে চব্বিশটা বাহু হবে যে বারোটা ওই হুবহু বইয়ের মতো তাই না জাস্ট বই যেরকম আয়তাকার ঘনবস্তু এটাও এই যে দেয়াশলায়ও কিন্তু আয়তাকার ঘনবস্তু আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর স্কেল স্কেলটা কিন্তু আমরা সমতল একটা স্কেল কল্পনা করেছি কিন্তু হ্যাঁ কাঠের মোটা স্কেল কিন্তু হবে না কাটের মোটা স্কেল যদি হয় তাহলে সেটা কিন্তু আবার ত্রিমাত্রিক হয়ে যাবে কারণ সেটার কি আছে গভীরতা থাকবে আমি এখানে সমতল এখানে কিন্তু এটা দেখতে কিন্তু এটা কিসের মতো লাগছে এটা কিন্তু সমতলের মতো লাগছে তাই আমি এটাকে আমি আয়তাকার ক্ষেত্র ধরেছি ঠিক আছে এটাকে আয়তাকার ক্ষেত্র ধরেছি ঘনবস্তু ধরে নেয় কিন্তু তোমরা কাটের স্কেলকে দ্বিমাত্রিক বলতে পারবা আয়তাকার ক্ষেত্র বলতে পারবেন কাঠের স্কেল তো অনেক মোটা তাই না সেটা কিন্তু আবার ত্রিমাত্রিক হয়ে যাবে মানে আয়তাকার ঘনবস্তু হয়ে যাবে তাহলে দেখো তাহলে এটা যদি আয়তাকার ক্ষেত্র হয় মানে জাস্ট এখানে জাস্ট রেকার সাহায্যে একটা স্কেলের মতো এঁকেছে এরকম যদি হয় তাহলে এটা হবে যে আয়তাকার ক্ষেত্র এবং সেটা হবে যে দ্বিমাত্রিক কারণ এটার জাস্ট কী আছে দৈর্ঘ্যপ্রস্ত আছে হ্যাঁ এবং এটা শুধুমাত্র এটা হচ্ছে সমতল ঠিক আছে একেবারে প্লেন ফ্ল্যাট বলা যায় এর জন্য এটার বাহু হচ্ছে চারটা কোন হচ্ছে চারটা তল হচ্ছে একটা এবার আমরা একটু নিচে যাই আমি এখানে তোমাদের সুবিধার্থে সবগুলো পূরণ করে দিয়েছি দেখো এই যে স্কেল স্কেল তো আলোচনা করেছি দেখো সিলিন্ডার এই যে যে আকৃতি এটাকে আমরা বলবো যে সিলিন্ডার সিলিন্ডার হচ্ছে যে এইরকম আকৃতির যত কিছু আছে সেগুলোকে জ্যামিতিতে জ্যামিতির ভাষায় সেগুলার নাম হচ্ছে সিলিন্ডার এটা যে শুধুমাত্র এই চিত্র হতে হবে এমন না তোমরা এইরকম আশেপাশে তোমাদের আশপাশে যেগুলা যত বস্তু আছে সবগুলোকে আমরা এই যে সিলিন্ডার বলতে পারি যেমন মনে করো যে আমি একটা মনে করো যে মার্কার নিয়েছি মানে কলম এটা এটাও কিন্তু একটা সিলিন্ডার তাই না এই দেখো এটা কিন্তু সিলিন্ডার এটা কিন্তু এই যে গোলাকৃতি গোলাকৃতি এদিকেও এদিকেও এরকম এদিকেও এরকম তাহলে এটা হচ্ছে একটা কি সিলিন্ডার আকৃতি কিন্তু এটা বলতে গেলে এটা একটা সিলিন্ডার আকৃতি আশা করি তোমরা বুঝতে পেরেছো এই রকম সিলিন্ডার আকৃতি যদি হয় সেটার হ্যাঁ এই এটা কি বলেছিল এটা হচ্ছে যে বাহু এটা হচ্ছে বাহু এর ঘর হ্যাঁ উপরে গেলে তোমরা দেখতে পাবে বাহু কয়টা সিলিন্ডারের দুইটা বাহু সিলিন্ডারের বাহু হচ্ছে কয়টা দুইটা এলে কোথায় এই যে দেখো এই যে এখানে একটা বাহু তারপর এই পাশে একটা বাহু আমরা বুঝতে পারি ঠিক আছে বাহু হচ্ছে দুইটা তারপরে আর এই যে কোন এটা হচ্ছে কোণের তাহলে কোন কয়টা কোন হচ্ছে শূন্যটা কোন ঠিক আছে সিলিন্ডারের কোন হচ্ছে শূন্যটা আর এটা হচ্ছে কি তল এখন সিলিন্ডারের তল আমি দুই যুগ এক এরকম দিয়েছি কেন কারণ দেখো সিলিন্ডারের তল হচ্ছে এই যে নিচে একটা তল সিলিন্ডারের নিচে একটা তল আবার সিলিন্ডারের উপরে একটা তল আবার এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছ একটা বক্ররেখা ঠিক আছে এটাও একটা তল ঠিক আছে এটা হচ্ছে একটা বক্র তল ঠিক আছে এই জন্য সিলিন্ডারের তল হচ্ছে যে তিনটা ঠিক আছে এই যে উপর একটা নিচে একটা আর এই যে মাঝখানে বক্র তল এই একটা তাহলে মোট কয়টা তিনটা ঠিক আছে আমি বোঝার সুবিধার্থে টু প্লাস ওয়ান লিখেছি তোমরা কিন্তু তিনটা বলবে এখানে হ্যাঁ তাহলে সিলিন্ডারের তল কয়টা তিনটা এই আকৃতির নাম হচ্ছে জ্যামিতিতে সিলিন্ডারই বলে হ্যাঁ আর এটা হচ্ছে ত্রিমাত্রিক এটা অবশ্যই ত্রিমাত্রিক ঠিক আছে আর যে এটা হচ্ছে একটা পিকচার ছবি হ্যাঁ তাহলে এই ছবিটার আমরা নাম দিয়েছি ছবি দিয়েছি এটা যদি ছবি হয় তাহলে এটা একটা সমতল ঠিক আছে মানে একটা জাস্ট পেপারের মধ্যে একটা ছবি আছে আর কি হ্যাঁ কতগুলো মানুষের ছবি না কিশোর ছবি এটা ছবি আছে তাহলে এটা একটা হচ্ছে বর্গাকার এটা যেহেতু দেখো এটা বর্গাকার কিন্তু বর্গাকৃতির মানে সবগুলো বাহু সমান এই জন্য এটা হচ্ছে বর্গাকার ক্ষেত্র এবং এটার তল হচ্ছে একটা কোন হচ্ছে চারটা বাহু হচ্ছে চারটা এবং এটা অবশ্যই দ্বিমাত্রিক কারণ এটার কোনো কি নাই এটার কোনো গভীরতা নাই এটা হচ্ছে জাস্ট সমতল এই জন্য এটাকে বলবো যে আমরা দ্বিমাত্রিক এবার দেখো ফুটবল এই যে বল এটার নাম দিয়েছি বল বলের কিন্তু বাহু নাই কোনো বাহু নাই শূন্যটি বাহু তারপর এটা কি কোন বলের শূন্যটি কোন বলের হ্যাঁ এই যে দেখো একটি মাত্র কি আছে তল এই যে নিচে নিচে জাস্ট একটি তল যেটা এই যেটা জাস্ট এই যে সাথে ভূমির সাথে যেটা বসবে সেটাই হচ্ছে একটা তল জাস্ট এই জন্য আমরা বলবো যে জাস্ট একটা তল আছে বলের বলের জাস্ট কী আছে একটা তল আছে এবং এটার নাম জ্যামিচিতে কি বলে জ্যামিচিতে এরকম ঘনবস্তু বল আকৃতির ঘনবস্তুকে জ্যামিচিতে নাম বলে যে গোলক ঠিক আছে এবং এটা অবশ্যই ত্রিমাত্রিক এটা অবশ্যই কি ত্রিমাত্রিক শুধু একটা যদি সার্কল এই যে সার্কল মানে বৃত্ত আঁকে শুধু একটা যদি রেখা দিয়ে বৃত্ত আঁকে সেটা হবে যে দ্বিমাত্রিক আবার যদি এরকম ঘনবস্তুর মতো আঁকে তখন সেটা হয়ে যাবে ত্রিমাত্রিক এবং সেটার নাম হচ্ছে গোলক সেটার নাম হয়ে যাবে কি গোলক আশা করি তোমরা বুঝতে পেরেছ এই ছিল চব্বিশ পৃষ্ঠা এবং পঁচিশ পৃষ্ঠার আলোচনা ভালো দেখো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ